আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছে আমি শাকিল, স্বপ্ন পরিবারের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আজকে আমরা একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব ছোট্ট এই ভিডিওর মাধ্যমে, সেটি হচ্ছে খামারের মোস্ট একটা সাইট, যে পেপার ব্যবস্থাপনা। সো বর্তমানে আমি আছি আমার ব্লোডিং রুমে। সো পেপার ব্যবস্থাপনার বিষয় নিয়ে আজকে আমরা একটু কথা বলবো, যে পেপার আপনি পেপার ব্যবস্থাপনার আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার করব। সো বন্ধুরা, আপনারা জানেন যে যখন বাচ্চাগুলো ব্রুডিংয়ে আসে, আর ব্রুডিংয়ে বাচ্চাগুলো আসার পর অবশ্যই আপনাকে পেপারে মধ্যে রাখতে হবে ফার্স্ট টাইম। এবার এখানে পেপার বিছিয়ে, ব্রুডার রেডি করার পর পেপার বিছিয়ে দিয়ে মিনিমাম 3 দিন সেখানে খাবার দিতে হবে, এবং পেপারের মধ্যে খাবারগুলো ছিটিয়ে দিতে হবে, তবে আপনার বাচ্চাগুলো ওখানে গিয়ে খাবারগুলো খাবে। আর যেহেতু প্রথম অবস্থায় বাচ্চা ছোট থাকবে, ওগুলো পাত্র থেকে নিয়ে খাওয়ার ধরনের সুযোগ তাদের থাকবে না, আস্তে আস্তে ডে বাই ডে সেগুলো ইম্প্রুভ হবে। সো পেপার আপনি যখন দিবেন, তবে সেখানে নাড়াচড়া করবে, এই যে আপনারা দেখতেছেন সেখানে পায়খানা করছে এবং খাবার, ডে বাই ডে পরে আমি পাত্রতে খাবারগুলো দিছি। আর মোস্ট একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে পেপারগুলো আপনি কবে চেঞ্জ করবেন। আমার কথা হচ্ছে পেপারগুলো আপনি যখন দিবেন, দেওয়ার ঠিক 4 ঘন্টা বা 5 ঘন্টা পরে পেপারগুলো আপনি চেঞ্জ করে দিবেন। এতে করে আপনার বাচ্চার আর ঠান্ডা লাগবে না। যেহেতু আমার বর্তমানে এই অবস্থা আছে, আমি একটু পরে চেঞ্জ করে দিব ভিডিওটা ম্যাক করার পরে, কারণ আমি চাই না যে বাচ্চাগুলো এই ভিজা জিনিসের উপর বসে ঠান্ডা লাগুক। সো আপনি প্রতি 4 থেকে 5 ঘন্টা পর পর, যেমন আমি সকাল থেকে, এখন 10টা বাজতেছে, সো সকাল থেকে কিন্তু আমার অলরেডি একবার চেঞ্জ করা হয়ে গেছে। তো অলরেডি একবার চেঞ্জ করা হয়েছে, কিছুক্ষণ পর আবার চেঞ্জ করে দিব। অর্থাৎ যখনই আমার কথা হচ্ছে, যখনই দেখবো যে এটা ভিজে গেছে তখনই আমি চেঞ্জ করে দিব। আরেকটা বিষয় হচ্ছে, প্রথম 1 দিন বা 2 দিন পেপার একটু কম নষ্ট হয়, এরপর থেকে পেপার একটু নষ্ট হয়, কারণ মুরগির পায়খানা ও মলমূত্র একটু দ্রুত বাড়তে থাকে, যার কারণে ওগুলো আরও দ্রুত 4 ঘন্টাও থাকে না বা 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে ওগুলো নষ্ট হয়ে যায়। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, কারণ মোস্ট একটা ইম্পর্টেন্ট, অনেকে পেপার দিয়ে রাখে কিন্তু চেঞ্জ করে সকালে এবং সকাল থেকে রাত পর্যন্ত, এটা কিন্তু মোটেও ঠিক না। আপনার পেপার উপর বেস করে আপনি দেখবেন যে কতটুকু ভিজে গেছে, যেহেতু ভিজে গেছে যদি 1 ঘন্টার মধ্যে ভিজে, আপনি সাথে সাথে চেঞ্জ করেন, ঠিক আছে, বাইরের উপর পেপার বিছিয়ে দেন, কিন্তু লং টাইম রাখার কোনো ওয়ে নেই। আর হচ্ছে এই যে আমি পেপার অলরেডি নিছি, আপনারা দেখেন আমার পেপার শেষ, এগুলো আমি এখন ইউজ করে ফেলবো। আর হচ্ছে আমার অলরেডি কত কেজি পেপার গেছে, এই মুহূর্তে আমার প্রায় 6 কেজি পেপার গন, অর্থাৎ শেষ হয়ে গেছে, আরও 1 কেজি লাগবে এগুলো নিয়ে আসার জন্য। 1 কেজি পেপার বা 2 কেজি বলছি, মহিন আনার জন্য উনি আসবে, যখন ওগুলো দিয়ে আমরা বাকিটা সারা দিব। সো এই হলো পেপার ব্যবস্থাপনা, সবাই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, কারণ আপনি ব্রুডিংটা হচ্ছে আপনার মেইন ইম্পর্টেন্ট, ব্রুডিংটা যদি আপনি আপনার বাচ্চাকে প্রপারলি ঠিক রাখতে পারেন, তবে ইনশাল্লাহ বাকি বিষয়গুলো আর কোনো সমস্যা নেই। আপনার বাচ্চা সুস্থ থাকার 50%-এর চাইতে বেশি নির্ভর করে ব্রুডিং ব্যবস্থাপনা যদি আপনার ঠিক হয়। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, কারণ যারা সাবস্ক্রাইব করেছেন তারাও আমরা মনে করে থাকি স্বপ্ন পরিবারের একজন সদস্য। নিয়মিত আপডেট এবং ভিডিও পেতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছোট্ট ছোট ভিডিও আকারে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।